হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামাই ব্লগে অনেক স্বাগতম। আমিও ভালো আছি বন্ধুরা। আর উঠেছি, বেশিক্ষণ হয়নি, আধ ঘন্টা হবে উঠেছি। দেখো এখনো বেডরুম গুছাইনি, কিছু করেনি, সব কিছু এলোমেলো রয়েছে। তো আগে উঠে ব্রাশটা করে নিয়েছি, করে আয়ুষ একটু চলে গেছে বন্ধুরা দোকানে। তো একটা জিনিস আনতে, দেখা যাক পায় কি না। আর আমি এখন ঠাকুর ঘরে যাবো, ঠাকুরের বাসনগুলা ধুয়ে নেব, ঠাকুর ঘর মুছবো, তারপর আসবো রান্নাঘরে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো প্লিজ, একটা লাইক করে আমার ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগ ভালো লাগবে। তো চলো আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপর এসে তোমাদের সাথে আবার কথা বলছি। ঠাকুরঘর মুছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে বন্ধুরা চলে এসেছিলাম রান্না করে। তো এসে আগে জামাটা ছেড়ে নেই, কেননা আজ আমার নিরামিষ বন্ধুরা, তার জন্য। তো স্নান করে পূজা দিয়ে এসে রান্না বান্না করব। তো এতটা টাইম তো রান্না বান্না করে খেতে খেতে লেট হবে বন্ধুরা, তার জন্য দেখো কালকে রাতেই গ্যাস টেস মুছে রেখেছিলাম। তো এখন জামাটা ছেড়ে এসে চা বানিয়েছি, আর এই দেখো গোলা রুটি বানিয়েছি। তো আমি বেশি ভালো গোলা রুটি বানাতে পারি না বন্ধুরা, মোটামুটি যেরকম পারি সেরকমই বানিয়ে নিলাম। তো চলো চাটা খেয়ে নিই, আয়ুষও বসে রয়েছে, আয়ুষের জন্য লাল চা বানিয়ে নিলাম, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো স্নান টান করে আমি পূজাটা দিয়ে দিলাম বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 12টার উপরেই বাজে। আর স্নান করে এসে ঠাকুরের ফুল টুল তুললাম বন্ধুরা, সকালবেলা তো স্নান করি না তার জন্য তুলতে পারি না। আর আজ সোমবার, তার জন্য একটা ভোগ দিলাম, নিবেদন করলাম ঠাকুরকে, শিব ঠাকুরকে। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ঘরের ছোট্ট একটা শিবলিঙ্গ বন্ধুরা। সোমবার দিন আমি পুজো করি শিব ঠাকুরে, তার জন্য নিরামিষটাও খাই। তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলে দিলাম বন্ধুরা। অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, তোমাদেরকে তো একটু দেখালাম, পূজা টুজা দিলাম। তো এখন আসলাম আমি রান্না করে বন্ধুরা, এখন রান্না করব। তো আগেই বলেছি আজ নিরামিষ, তার জন্য স্নান টান করে পুজো দিয়ে এসে রান্না করব। তো আয়ুষও কিছু খায়নি বন্ধুরা, এই গোলা রুটি আর চা একটু খেয়েছিল। এখন প্রায় 12:30 বেজে যাচ্ছে, এখন তাড়াতাড়ি করে আগে রান্না করতে হবে। তো আমি নিরামিষ রান্না করে সব পুজো ধোয়া মোছা করে নিয়েছি বলে ঠাকুরের প্রসাদটা এখনও নামাইনি, নামাবো। তো ভাবলাম কিছু একটা আগে রান্না করে এসে করে যাই, তারপর ঠাকুরের প্রসাদটা খাবো বসে। আজ তো নিরামিষ বন্ধুরা, তোমাদেরকে আগেই বলেছি আজ নিরামিষ সোমবার। তো সোমবার তো আমি নিরামিষ খাই। তো আজ কী কী নিরামিষ রান্না করব তোমাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা। ওগুলা সবই আমি কাল রাতে রেডি করে রেখেছি বন্ধুরা। আমি জানি একা হাতে করতে হবে, অনেকটা লেট হয়ে যাবে, তার জন্য এখানে দেখো আমি পাঁচমিশালি সবজি কেটে রেখেছি, মিষ্টি কুমড়, চাল কুমড়, তারপর ডাঁটা, ভিন্ডি, পটল, অনেকগুলোই সবজি আছে, এগুলো কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে ফ্রিজে। আর এখানে দেখো এগুলো হচ্ছে খেসারির ডাল বন্ধুরা, খেসারির ডাল দিয়ে অল্প খিচুড়ি রান্না করব। আর এটা হচ্ছে ছোলা বুট, তো ছোলা বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো একটু সিদ্ধ করে এই সবজিটার সঙ্গে অ্যাড করব। তো চলো বন্ধুরা আমি রান্নাটা শুরু করি। আমি প্রসাদ খেয়ে নিয়েছি বন্ধুরা, আর এই দেখো আয়ুষকে দিয়ে দিলাম। তো আয়ুষ বসে বসে খাচ্ছে স্নান করে এসে, আর এখানে বসে বসে টিভি দেখছে। তো চলো আমি রান্নাঘর দিকে কি করছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা খিচুড়ি। তো ডালটা কুকারে সিটি দিয়ে নিয়েছি, একটু তাড়াতাড়ি হবে তার জন্য। আর এখন চাল দিয়ে দিলাম, তো একটু পর অল্পটুকু সবজি দেব। আর এখানে বসিয়েছি বন্ধুরা ছোলা বুটের ডালটা, একটা সিটি করে নেব, তাহলে একটুটা সেদ্ধ হয়ে যাবে, সবজির মধ্যে মিক্স করলে ভালো লাগবে, তার জন্য একটা সিটি দিয়ে নেব। আর
এখানে দেখো কাঁচা লঙ্কা আদা বের করে নিয়েছি, ওগুলো কেটে নেব। খিচুড়ির মধ্যে তো মাস্ট কাঁচা লঙ্কা আদা ছাড়া হবেই না। তো চলো বন্ধুরা, আমি এগুলা কেটে নেই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। মার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, দেখো এখন শুধু ফোড়নটা দেবো, ফোড়ন দেইনি। আর এদিকে দেখো ফোড়নের জন্য শুকনা লঙ্কা দিয়ে দিয়েছি, এই তেজপাতাগুলোও দেব। আর এখানেও নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন। আর এদিকে দেখিয়ে দিই আমার সবজিটা কী পর্যায়ে আছে এখন। সবজিটা আমি ফোড়ন দিয়ে বসাইনি বন্ধুরা, সামান্য একটু তেল দিয়ে তারপর সবজিটা বসিয়েছিলাম। আর এখন আর একটু সিদ্ধ হয়ে গেলে ফোড়নটা সবজির মধ্যেও দিয়ে দেব। সবজিটা আর একটু হতে থাক, তারপর ফোড়নটা দেব, চিনি অ্যাড করব আর এই ঘি একটুখানি অ্যাড করব। তো আমি খিচুড়ি ফোড়নটা দিয়ে দিই বন্ধুরা, তারপর সবজিটা ফোড়ন দেব, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমার রান্না বান্না শেষ বন্ধুরা, এখন বেজে গেছে দুপুর দুটো, দুটোর উপরেই দুটো দশ টশ হয়ে গেছে বন্ধুরা। তো বুঝতেই পারছো ক্ষুদাটা কেমন পেয়েছে এখন। আর যারা এখনও আমার ভিডিওটা কন্টিনিউ করছো, পাঁচ ছ মিনিট হয়ে গেছে বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এদিকে দেখো আয়ুষ খাওয়া স্টার্টই করে দিয়েছে। তো আমিও নিয়ে নিয়েছি বন্ধুরা, এই দেখো খিচুড়ি সবজি নিয়ে নিলাম। তো এখন খেয়ে নিই বন্ধুরা, খেয়ে তারপর বসবো তোমাদের ভিডিওগুলা দেখতে, রেস্ট করে করে। তো কেমন হয়েছে আয়ুষ? দারুণ হয়েছে। আচ্ছা, তো আমি এখনো খাইনি বন্ধুরা, একটু খেয়ে দেখি। ভালোই হয়েছে। তো খেয়ে নেই বন্ধুরা, খেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন বাজে রাত 9টা বন্ধুরা, আর এখন আবার আসলাম। তো বিকাল থেকে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা দেখতেই পেয়েছিল খেতে খেতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তারপর একটু সময় শুয়েছিলাম, তোমাদের ব্লগগুলো দেখলাম, আর সন্ধ্যা হতে না হতেই দেখি কিছু আত্মীয় পরিজন এসেছিল, এখানেরই লোকেল, তো এসেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো চা টা খেলাম ওদের সাথে, বসে একটু সময় গল্প গুচ্ছপ করলাম, তারপর ওরা গেল। তো তার জন্য অনেকটা টাইম আসতে পারলাম না বন্ধুরা, তো এখন আসলাম। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।